চাকুরিচ্যুত 10,323 এক শিক্ষক আক্রান্ত হলেন। চাকুরিচ্যুতির পর সে শিক্ষক বাড়ির সম্মুখে ব্যবসা শুরু করেন, কিন্তু সোমবার দিন তিনি আক্রান্ত হন বলে অভিযোগ। সোমবার রাতে দুষ্কৃতিকারী তার বাড়িতে এসে এবং বাড়ির সামনে দোকানে হামলা চালায় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় তার রান্নাঘরের সামগ্রী। দক্ষিণ জয়নগরের বাসিন্দা স্বপন সরকার এ অভিযোগ জানান। বাড়ির মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিম থানায় মামলা দায়ের করা হয় বলে তিনি জানান। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য। 10,323 শিক্ষক চাকরিচ্যুত, যখন 31 মার্চ আমার চাকরি চলে যায়, তখন আমি হতাশাগ্রস্ত, আমি ভেঙে পড়েছি। আমার মা একজন হাড়ের রোগী, প্রত্যেক মাসে মাসে আমার মার ওষুধ লাগে। এই ওষুধের টাকা যোগান দিতে এবং আমার সংসার চালাতে আমি হিমশিম খেয়ে উঠি। তখন ভাবছি যে আমার একটা দোকান দিই, দুরায় পোলট্রির দোকান দিয়েছি। তারপরে কিছু দুষ্কৃতি এসে আমাদের দোকান বন্ধ করতে 50,000 টাকা দিতাম। প্রথমে বাড়িতে এসে দিনে বাড়িতে দিতে দিকে 50,000 টাকা দাবি করে, তখন আমি বলছি যে দিকে দেবো না। তখন তারা আমার সরকার বা বুঝি দেয়। তারপর আমরা বুঝি, আমরা যখন বাসাতে যা তখন বুঝির উপর আঘাত লাগে। তারপর বুঝির কাগজ খবর ফিরা কিতা বুঝতাম, দিতে কিচ্ছা বিভিন্ন ধরনের অস্ত্র, অস্ত্র গালি গালাস দিয়া কালকে লাড়ি, তারপর রস বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আমরা আতঙ্কস্ত আমার বাড়ির সবাই দিই। এবং আমার দোকান ভেঙে লেগেছে, আমার রান্নাঘরটা মানে পুরা ভেঙে লেগেছে। কালকে রাতের টিকা আজ পর্যন্ত আমরা এখনো পর্যন্ত কিছু মানে খেতে পারছি না। আমি আপনার এই যে ত্রিপুরাবাসীর কাছে আমার একটু অনুরোধ, আপনার সুস্থ বিচার চাই, এটি আমার কামনা করি আমার ত্রিপুরাবাসীর কাছে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।